নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি আর একটা রিসেল ফ্ল্যাটের ভিডিও নিয়ে। আমি প্রদীপ্ত এবং আপনারা দেখছেন মাইতি রিয়েল এস্টেট। ফ্ল্যাটটি মাত্র এক বছরের জন্য ইউজ হয়েছে, তাই এই ফ্ল্যাটটির কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে। আমি ফ্ল্যাটটির সম্বন্ধে সমস্ত কিছুই বলে দেব। তার আগে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চলুন এবার ফ্ল্যাটটি ভালো করে দেখে নেওয়া যাক। এটা অ্যাপার্টমেন্টটির সিঁড়ি, করিডোর এবং লিফটের পজিশনটা। ফ্ল্যাটটি ফার্স্ট ফ্লোরে আছে। ফ্ল্যাটটির এরিয়া 781 স্কোয়ার ফিট এবং ফ্ল্যাটটি একেবারেই জিটিওর ফেসিং ফ্ল্যাট। এর দুটো সাইড ওপেন পাবেন, নর্থ সাইড এবং ইস্ট সাইডটা। এটা নর্থ ইস্ট ফেসিং ফ্ল্যাট। ঢুকেই বাঁ দিকে ওপেন কিচেন, একটা আর্চও করা আছে। এটা লম্বায় 8.5 ফুট আছে এবং চওড়ায় 6 ফুট আছে। বুঝতেই পারছেন যথেষ্ট বড় জায়গাই আছে। এটা রান্নাঘর থেকে একটু সেপারেটভাবে ডাইনিং এবং ড্রয়িং জায়গাটা আছে। এই জায়গাটা হলো ডাইনিং এবং ড্রয়িং। এটা 9 ফুট বাই 12.5 ফুটের আছে। তাহলে বুঝতেই পারছেন যথেষ্টই বড় জায়গা আছে। ফ্ল্যাটটির পুরো ফ্লোরিংটাই মার্বেল দিয়ে করা আছে। এছাড়াও দেখতেই পাচ্ছেন রঙটাও করা আছে এবং রঙের কন্ডিশনও যথেষ্ট ভালোই আছে। চলুন এবার ফার্স্ট বেডরুমটি দেখে নেওয়া যাক। এই বেডরুমটির সাথে একটা বারান্দা দেওয়া আছে এবং এটা ইস্ট ফেসিং। বেডরুমটি লম্বায় 12 ফুট 8 ইঞ্চি এবং চওড়ায় 9 ফুটের আছে। এই ঘরেতেও একটা এসি পয়েন্ট করা আছে। এই বারান্দাটা জিটিওর ফেসিং বারান্দা। বারান্দার চওড়াটা প্রায় 3 ফুট আছে এবং দেখতেই পাচ্ছেন জিটিওরটি একদম সামনেই। অনেকেই চান যে জিটি রোড বা রেলওয়ে স্টেশন খুব কাছাকাছি হয়, যাতে যাতায়াতের খুব সুবিধা হয়, সেই ক্ষেত্রে এই ফ্ল্যাটটি খুবই ভালো। এর লোকেশনটা খুবই ভালো। বাই রোড দূরে যদি কোথাও যেতে চান তাহলে একটুখানি এগিয়ে গিয়েই দিল্লি রোড পেয়ে যাবেন। আর যদি রেলওয়ে স্টেশন চান, রেলওয়ে স্টেশনও পায়ে হাঁটা 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন। যদি টোটো বা অটো করেন তাহলে 5 মিনিটে পৌঁছে যাবেন রেলওয়ে স্টেশনে। সামনেই বাজার, দোকান, সমস্ত কিছু পেয়ে যাবেন। দৈনন্দিন জীবনের যা যা প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানের প্রয়োজন, সেই সমস্ত কিছুই এই ফ্ল্যাটটির আশেপাশে পেয়ে যাবেন। তাহলে লোকেশন ওয়াইজ বুঝতেই পাচ্ছেন কতটা ভালো জায়গায় এই ফ্ল্যাটটি আছে। চলুন এবার সেকেন্ড বেডরুমটি দেখে নেওয়া যাক। এই বেডরুমটি দুটো সাইড পাচ্ছে, একটা ইস্ট সাইড আর একটা নর্থ সাইড। এটা 9 ফুট 2 ইঞ্চি চওড়ায় আছে এবং লম্বায় 13 ফুট 4 ইঞ্চি আছে। এখানে জিনিসপত্রগুলো আছে, তারপরেও দেখতে পাচ্ছেন যে বেশ কিছুটা জায়গা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই ঘরেতেও এসি পয়েন্ট করা আছে। এটা কমন টয়লেটটা, এখানে এনাদের এটা স্টোর রুম হিসাবে ব্যবহার করছেন, কারণ ওনাদের একটা টয়লেটেই হয়ে যায়। তো এই টয়লেটটা আনইউজডই আছে। টয়লেটটির মাপ হলো 5 ফুট 7 ইঞ্চি বাই 4 ফুট 4 ইঞ্চির। এটা আর একটা টয়লেট। এই টয়লেটটাও 5 ফুট 7 ইঞ্চি বাই 4 ফুট 3 ইঞ্চির। দুটো টয়লেটেরই মাপ প্রায় সমান আছে। দেখতেই পাচ্ছেন দেয়ালে 6.5 ফুট হাইট অবধি টাইলস দেওয়া আছে। টয়লেটে গিজার পয়েন্টও করে দেওয়া আছে। এই ভিডিওতেই আমরা ফ্লোর প্ল্যানটা দিয়ে দিয়েছি, ওটা একটু ভালো করে দেখে নেবেন। এটা নামে রিসেল হলেও ফ্ল্যাটটা কিন্তু একদমই নতুন আছে।
এবং কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন যথেষ্টই ভালো আছে। এটা ফ্ল্যাটটির ফ্লোর প্ল্যান। প্রত্যেকবারের মতনই এবারেও ছাদ থেকে একটা ভিডিও তোলা হয়েছে, যাতে আশেপাশে কী আছে সেটা আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন। এবার আমি ফ্ল্যাটটির লোকেশন সম্বন্ধে বলে দিই। ফ্ল্যাটটি চাতরা শীতলতলায় অবস্থিত। ফ্ল্যাটটি আগেই দেখেছেন জিটি রোডের একদম গায়ে, আর শেয়ারাফুলি রেলওয়ে স্টেশন থেকেও মাত্র 15 মিনিটের হাঁটা পথে হয়ে যাবে। তাছাড়া দিল্লি রোডও খুবই কাছেই, এখান থেকে খুব জোর 15-20 মিনিটেই আপনারা দিল্লি রোড পৌঁছে যেতে পারবেন। ফ্ল্যাটটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাইট ভিজিট করতে আসতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। যে ফোন নাম্বারটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সেটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ফ্ল্যাটটির এরিয়া শুরুতেই বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি, ফ্ল্যাটটির এরিয়া 781 স্কোয়ার ফিট। এটা ফার্স্ট ফ্লোরে আছে এবং এটা নর্থ ইস্ট ফেসিং এবং জিটি রোড ফ্রন্ট। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাথে কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। ফ্ল্যাটটি এক কথায় খুব ভালো লোকেশানেই অবস্থিত এবং দেখতেই পাচ্ছেন চারপাশটা কিন্তু ফাঁকাই আছে। সবাই খোলামেলা ফ্ল্যাটই পছন্দ করেন, তাই এই ফ্ল্যাটটা খোলামেলা ফ্ল্যাটই পেয়ে যাবেন। এবং ছাদটাও দেখতেই পাচ্ছেন বেশ বড়ই আছে। অনেকেরই প্রশ্ন থাকে পার্কিং নিয়ে, তাই আজকে আমরা পার্কিংটাও দেখিয়ে দিচ্ছি। এটা পার্কিং, তবে এটা শুধুমাত্র বাইক পার্কিং এবং সাইকেলও রাখা যাবে। আর এটা হলো ফ্ল্যাটটির এন্ট্রান্স। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।